কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দী শালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দী শালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ তরুণ গেছে বস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা লোকে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুবি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্লখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, স্বাধীনতা লাভের পর 75টা বছর কাল, 1947 সালের 15ই আগস্ট মধ্য জামে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপর উত্তোলন করেন তিরঙ্গা জাতীয় পতাকা। সেদিন সারা ভারতবাসী স্বাধীনতার আনন্দে মেতে ওঠে। 1946-47 এর রক্ত এবং প্রাণক্ষয়ে দেশব্যাপী চলা দাঙ্গার মাঝে স্বাধীনতার আগমন ঠিক যেন লয়ের মাঝে বসে থাকা ভস্ম মাখা নগরাজ। এই স্বাধীনতা হাজার হাজার বীর দেশমাতার সন্তানদের আত্মবলিদানের প্রসাদ, স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় তাদের কৃচ্ছ্র সাধনের যোগ্য বেদী থেকে উদ্ভূত অমৃত ফল। এক উন্নয়নশীল দেশের জন্য 75টি বছর খুব বেশি কিন্তু সময় নয়। পাশ্চাত্যের দেশগুলি সংশয় প্রকাশ করেছিল, এদিখণ্ডিত ভারত কি পারবে স্বাধীনতার পর এক স্বাধীন দেশের সমস্ত দায়িত্ব পালন করতে, পারবে কি এক দ্বিখণ্ডিত অঙ্গহীন ভাবে চলতে। কিন্তু তাদের ভুল প্রমাণ করেছে ভারত। বিজ্ঞান, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, সামরিক শক্তি দ্বারা ভারত প্রমাণ করেছে ভারত আজ নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতেও পারে, আবার প্রয়োজনে প্রতিবেশীর হাতটিও শক্তভাবে ধরতে পারে, যেমন করেছিল 1971 সালে। এই 75 বছরের মধ্যে কি হয়নি আমাদের দেশে? স্বাধীনতা লাভের মাত্র 5 বছরের মধ্যে নিজস্ব সংবিধান রচিত হয়, যা আজ সর্ববৃহৎ লিখিত সংবিধান। 5 বছরের মধ্যে লোকসভা ভোটেরও আয়োজন করেছে সমস্ত দেশব্যাপী। সবুজ প্রযুক্তি আত্মনির্ভরতার শক্তিতে উন্নীত করে। দেশের সর্ববৃহৎ ব্যাংকিং চেইন SBI প্রতিষ্ঠিত হয় 1954 সালে, আর সেই সময় থেকে আস্তে আস্তে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। আর আজ GST বা ডিমনিটাইজেশনের মতন সাবালক সিদ্ধান্ত ভারত নিতে পারছে। শুধু তাই নয়, আমাদের দেশ বিশ্ব ক্রীড়ার মঞ্চে 1948 সালে সামার অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম সোনার পদক জেতে। এরপর 1958 সালে এশিয়ান গেমসে মিলখা সিং এর 3টি সোনার পদক এবং 1983 বিশ্বকাপকে আমরা ভুলি কি করে। সেদিন কেউ কপিল দেব এবং তার টিম বিশ্বকাপ ক্রিকেটের যে কৃতিত্ব অর্জন করে, সে শুধু ভারত নয়, এশিয়ার বুকে থাকা সমস্ত দেশের মধ্যে ভারত এমন একটি আসল জায়গা নিজেকে নিয়ে যায় যে ফাইনালের মঞ্চে প্রথম এশীয় টিম হিসেবে ভারত পৌঁছে যায় এবং পদক লাভ। এরপর
ব্যক্তিগত ইভেন্টে সোনা আসে ভারতের হাতে, অভিনব গোয়েন্দার হাত ধরে, হয়তো সময়টা অনেকখানি। আর আজকে 2021 সালে নীরজ চোপড়ার সোনা জয় এবং আরো আরো 5টি পদক লাভ, কমনওয়েলথ গেমসে 61টি পদক ভারতকে আজ আন্তর্জাতিক ক্রীড়া মহলে প্রথম সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। কেবল ক্রীড়া নয়, বিজ্ঞানের অগ্রগতি ভারত সেই দিশা দেখিয়েছে যা হয়তো উন্নত রাষ্ট্রগুলির সঙ্গে ভারতকেও একই পঙ্ক্তিতে এনে বসায়। ডক্টর বিক্রম সারাভাই এবং ডক্টর এপিজে আব্দুল কালামের প্রচেষ্টায় স্বাধীনতার মাত্র 16 বছরের মধ্যে 1963 সালে ভারত রকেট উৎক্ষেপণে সাফল্য অর্জন করে। 1969 সালে প্রতিষ্ঠিত হয় ইসরো এবং এই মহাকাশ গবেষণার যজ্ঞশালায় একের পর এক সাফল্য আসতে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য 1986 সালের অগ্নির উৎক্ষেপণ, 1975 সালের আর্যভট্ট স্যাটেলাইট প্রতিস্থাপন, চন্দ্রযানের সফল উৎক্ষেপণ এবং সাম্প্রতিকতম মুকুটে পালক গুঁজেছে মঙ্গলযান অভিযান এবং তার সাফল্য লাভ। এই অভিযানটি ভারতকে এমন কৃতিত্বের স্তম্ভে আরোপণ করিয়েছে যা বিশ্বের কোনো দেশই ধরতে পারেনি। ভারত আমার সেই প্রথম দেশ যে মঙ্গল গ্রহের কক্ষে পৌঁছে যায় তার প্রথম চেষ্টাতে। সাম্প্রতিককালে চন্দ্রযান 2 2019 সালের যে উৎক্ষেপণ তাও 95% সফল। সাহিত্য, সঙ্গীত, শিল্পকলাতে ভারত অগ্রগণ্য। 1958 সালে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি পাচ্ছেন রবিশঙ্কর। 92 সালে সত্যজিৎ রায় সারা জীবনের কর্ম প্রবাহকে স্বীকৃতি দিচ্ছে অস্কার পুরস্কার। 1954 সালে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার দরবারে শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করছে সুস্মিতা সেন, ঐশ্বর্য রায়, অবশ্যই রীতা ফারিয়াকেও আমরা মনে রাখব। 2009 সালের 2টি অস্কার পাচ্ছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। এই আমার দেশ, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য, নোবেল পুরস্কারের দরবারে একের পর এক কৃতিত্ব অর্জন করেন মাদার টেরেসা, হরগোবিন্দ খুরানা, সুব্রহ্মণ চন্দ্রশেখর, কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, প্রত্যেকে আমাদের ভারতবাসী হিসেবে গর্বিত করেছেন। শুধু তাই নয়, সামরিক শক্তিতেও ভারত আজ অগ্রগণ্য। তার উদাহরণ কার্গিলের যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক, নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হিসেবে 1998 সালে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সমস্ত কিছু নেই আমার ভারতবর্ষ। এই হল 75 বছরের কিছু ঝলক, যে দেশ গণতান্ত্রিক সার্বভৌম, যে দেশ স্বাধীনতার 75 বছর পর আজ আপন গরিমায় জাজল্যমান, সেই দেশেরই আজ অমৃত মহোৎসবে আমরা সেই দেশের গর্বিত নাগরিক হিসেবে এবং আনন্দ যজ্ঞের অংশীদার হতে আজ আমাদের কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাকাশিপাড়া মুড়াগাছা আজ একটি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক পরিমণ্ডল তৈরি করেছে। এতে আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন, বিতর্ক সভা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতাটি চলবে এবং তারপর আজকে পুরস্কার প্রদান অনুষ্ঠানও হবে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা এরপর জেনে নেব আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ডক্টর তাপস চন্দ্র সাহার কাছে। তার আগে আমরা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ভাবে শুরু করতে চাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি অনুরোধ করব ডক্টর তাপস চন্দ্র সাহা মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকের ওই অনুষ্ঠানটিকে সুচারুরূপে শুরু করার জন্য। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের মুড়াগাছা গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ডক্টর তাপস চন্দ্র সাহা।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন করছেন মন্ডল মহাশয়, প্রদীপ প্রজ্বলন করছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ মহাশয়, প্রদীপ প্রজ্বলন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক রৌদ্র তাপস দে মহাশয়, ডক্টর রৌদ্র তাপস দে রসায়ন বিভাগের প্রধান। ধন্যবাদ স্যারদেরকে। এবার আমি অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় আজকের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে উপস্থিত থাকা ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের কাছে আমাদের সঙ্গে থাকবেন এবং আলোকপাত এখানে দিলে ওটা ই হয়ে যায় গলে যাবে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বা উপস্থিত আমাদের এই সভাকক্ষে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, গতকালই আমাদের কলেজে 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে এবং আজকেও সেই অনুষ্ঠানে রেশ ধরে 76তম স্বাধীনতা দিবস সেটা আজকে পড়েছে। আমরা জানি এই 75 স্বাধীনতার সময় থেকে এই 75 বছর আমরা কাটিয়ে এসেছি। আমাদের আগেই আমাদের দিদিমণি বললেন যে এই 75 বছরে আমাদের কি কি উন্নতি হয়েছে এবং এই স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে আমরা আমাদের বীর সেনানীদের স্মরণ করার একটা সুযোগ পাই, যেটা যার মাধ্যমে আমরা তাদের যে আত্মদান বলিদান সেটা আমরা মনে রাখার চেষ্টা করি এবং তাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যার ফলে আজকে ভারত একটা সম্পূর্ণ সুসম্পন্ন দেশে পরিণত হয়েছে, গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। বিশ্বের এই বৃহৎ গণতান্ত্রিক দেশ পৃথিবীর আর কোথাও নেই যেখানে এই 75 বছর বয়সে মাত্র সার্বিকভাবে উন্নতি করেছে। এবং আজকে আমাদের কলেজের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে 76তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে, সেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে স্মরণ করব এবং আমাদের বীর সেনানী যারা তাদের আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের সেবায় নিজেদের নিয়োজিত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের গৌরব গাথা নয়,
ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্রও নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির, ভারতবর্ষ মানে এক ভালোবাসা। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি মাথায় পেজ ড্রিল করাতেন আমাদের, ডান বাঁ ডান বাঁ, সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল, কলু খাঁ সাহেবের গড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি, ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে, বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাতা পানি ধান ঝাড়ে, সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো, পদল মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি, সামনে চলো মাঝি, ছাওতে কাঁচা খাকির গাং, চোরাবালির চর আর ঘূর্ণিজলার ঘাট, আমার ভারতবর্ষে কোন রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই, এখানে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পরে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়, আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান, আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার জুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন আকিল কুলজিত বাইচুং মাঠটাকে আরো বড় কর, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। 76তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাকাশিপাড়া বুড়াগাছার পক্ষ থেকে সবাইকে জানাই আরো একবার একগ্রাস শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতবর্ষ একটু আগে স্যার বলছিলেন পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যার সব থেকে বড় অভিজ্ঞান সব থেকে বড় স্তম্ভ তার সংবিধান, যে সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে ভারতবর্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। এই প্রতিটি শব্দকে যেন আমরা শুধু 15ই আগস্ট বা 16ই আগস্ট নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের মধ্যে ধারণ করতে পারি। আসলে ভারতবর্ষের আত্মাকে স্পর্শ করতে গেলে জানতে হয় বহুত্ববাদের মন্ত্র, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভিন্নের মাঝে দেখো মিলন মহান, একদিকে স্বাধীনতা দিবসের দিন আমাদের যেমন পিছন ফিরে নিয়ে যায় সেই স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলিতে, ক্ষুদিরাম কানাইলাল দত্ত মাস্টার সূর্য সেন বিনয় বদল দীনেশ এদের কথা যেমন মনে করি, তেমনি আমার অধ্যাপিকা চন্দনা চক্রবর্তী যেমন করে বললেন যে স্বাধীনতার 75 বৎসরের গৌরব গাথার কথা, সেগুলো আমরা মনে রাখব, এগিয়ে চলতে হবে সামনের দিকে, আর সবসময় মনে রাখতে হবে বৈচিত্র্যের মধ্যে যে পরম ঐক্য নিহিত আছে তাই যেন আমাদের শক্তি হয়ে ওঠে এগিয়ে চলবার পথে। আজ আমরা সম্মিলিত হয়েছি যেভাবে এই স্বাধীনতা দিবস এবং তার পরবর্তী দিনটিকে উদযাপন করবার জন্য, তার মধ্যে আমরা ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজন করেছি 6টি প্রতিযোগিতার, তার মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতাটি হবে সেমিনার ওয়ানে, এবং কুইজ প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন অধ্যাপক জয়দীপ ঘোষ, জয়দীপ মন্ডল স্যার, প্রবীর চক্রবর্তী স্যার, সবীর মন্ডল স্যার, রাজীব মন্ডল স্যার, যারা যারা কুইজে নাম দিয়েছো তারা
এই যে স্যারদের আমি নাম বললাম তাদের সঙ্গে সেমিনার ওয়ানে যাবে এবং তোমাদের কুইজ প্রতিযোগিতাটির দায়িত্বে প্রতিযোগিতাটি এরা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করবে। বিতর্ক প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন অধ্যাপক বিমল দাস, অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদ স্যার এবং অধ্যাপক বিনায়ক চন্দ্র স্যার। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 302 নম্বর ঘরে। যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তারা আমি যে স্যারদের নাম বললাম তাদের সঙ্গে 302 নম্বর ঘরে চলে যাবে। সঙ্গীত প্রতিযোগিতার দায়িত্বে আছেন অধ্যাপক রাজীব সরকার, অধ্যাপিকা গার্গী সরকার এবং অধ্যাপক সুদীপ্ত কুণ্ডু স্যার। গান সঙ্গীত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ তারা সেমিনার 2 অর্থাৎ এই ঘরেই থাকবে, সঙ্গীত প্রতিযোগিতা এই ঘরেই অনুষ্ঠিত হবে। নৃত্য প্রতিযোগিতাটিও এই ঘরেই হবে এবং নৃত্য প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন অধ্যাপিকা পার্বতী মণ্ডল এবং অধ্যাপিকা চন্দনা চক্রবর্তী। অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা, অঙ্কন প্রতিযোগিতার দায়িত্বে আছেন অধ্যাপক রৌদ্রতাপস দে এবং অধ্যাপক শুভদীপ দাস। যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তারা নিচের যে ঘরটি রয়েছে আমাদের আটতলার যে ঘর সেখানে স্যারেরা তোমাদের নির্দিষ্ট ঘরে নিয়ে যাবে, স্যারেরা থাকবেন, তাদের তত্ত্বাবধানে অঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আবৃত্তি প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন অধ্যাপক বিভাস বিশ্বাস, অধ্যাপক সৌরভ কারার এবং অধ্যাপক সামিউল শেখ মহাশয়। আবৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 301 নম্বর ঘরে। যারা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছ তারা স্যারদের সঙ্গে নির্দিষ্ট ঘরে চলে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, অনেকেই রয়েছ যারা একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, এই রকম যারা রয়েছ কুইজে যেমন এই রকম রয়েছে, যারা কুইজেও রয়েছ আবার বিতর্ক বা আবৃত্তিতেও নাম দিয়েছ, তারা আগে স্যারকে গিয়ে বলবে, এই প্রতিযোগিতার দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবে যে আমরা কুইজেও নাম দিয়েছি তাই আমাদের আবৃত্তি বা বিতর্কটি যেন আগে শুনে নেওয়া হয়। একই কথা গান বা নাচের ক্ষেত্রেও যদি থেকে থাকো তাহলেও তাই করবে। এইভাবে আমরা হচ্ছে যে নির্দিষ্ট ঘরে একই সঙ্গে প্রতিযোগিতাগুলি এগিয়ে নিয়ে যাব, তা কারণ তারপরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অর্থাৎ অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে। আমি সমবেত সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি উদ্বোধনী পর্ব প্রথম পর্ব শেষ করছি, এবার আমরা আমাদের প্রতিযোগিতা পর্বে চলে যাব। সকলকে ধন্যবাদ। देश को सलाम सलाम, देश को प्रणाम বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের
স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরে ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেটি আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে সবাই মিলে একসাথে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे जिस्मों से निकल के खून कहे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू वाह
सांसों से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा न सका। आबाद रहे वो गाँव मेरा, जहाँ लौट के वापस जा न सका। कितना नसीबों वाला था, तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरजू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरजू। ओ हीर मेरी तू हंसती रहे, तेरी आंख घड़ी भर नम ना हो। मैं मरता था जिस मुखड़े पे, कभी उसका उजाला कम ना हो। चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरजू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरजू। तब उदार वाणी हिंदु बौद्ध शिख जैन पारोषिक मुसलमान ख्रिस्तानी पूर्व पश्चिम आशे तब सिंहासन पाशे श्याम मना माते
सबसे प्यारी सुबह तेरी सबसे रंगी तेरी शाम तुझ पे दिल कुर्बान है मेरे प्यारे वतन है मेरे बिछड़े चमन तुझ पे दिल कुर्बान माँ का दिल बन के काफी सीने में लग जाता है तू और कभी नन्ही सी बेटी बन के याद आता है तू माँ का दिल बन के काफी सीने में लग जाता है तू और कभी नन्ही सी बेटी बन के याद आता है तू जितना याद आता है मुझको उतना कर पाता है तू तुझ पे दिल कुर्बान है मेरे प्यारे वतन है मेरे बिछड़े चमन तुझ पे दिल कुर्बान तुझ पे दिल कुर्बान
যদিও পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় পুরস্কার বলে আমরা মনে করি, কিন্তু তারপরেও যাতে ছেলেমেয়েরা আরো বেশি উৎসাহিত হয় ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতায়, তো সেই কারণে তাদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন যে ছটি যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকমের, সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা নির্বাচন করেছি। কিছুক্ষণ বাদেই তোমরা সেগুলো জানতে পারবে, এবং তার একই সঙ্গে আমরা সমাপ্তি একদম পরিসমাপ্তি পর্যায়ে যেহেতু পৌঁছে গেছি, তো সামগ্রিক অনুষ্ঠান নিয়ে আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি অধ্যাপক বিশ্বজিৎ সাহা মহাশয় কিছু বলবেন, এবং তারপরে পুরস্কার বিতরণী এবং সমাপ্তি ঘোষণার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তো আমি অধ্যাপক বিশ্বজিৎ সাহা মহাশয়কে সামগ্রিক অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বা আমরা এখানে উপস্থিত আছি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তাপস চন্দ্র সাহা মহাশয়, আমাদের কলেজেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেটা আমরা পালন করেছি, এবং তার সাথে আজকে আমরা সারাদিন ব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই বিষয়ে আমি দু একটা কথা বলব। তোমরা সেই সকাল থেকে এসে সকাল থেকে রয়েছ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমরাও খুব ক্লান্ত, খুব বেশি সময় দেবো না, আমি দু একটা কথা বলে তারপরে পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা অগ্রসর হব। তাই অনুষ্ঠানের প্রথমেই যেটা বলতে হয় যে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ আমাকে তার কাছ থেকে জানতে পারি যে আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, এবং তার সাথে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান করা হবে। তারপর আমাদের যে কালচারাল কমিটি, সেই কমিটির দায়িত্বে তাদের যে মেম্বাররা রয়েছেন তারা অতি অল্প সময়ের মধ্যে এত আন্তরিকভাবে এত দৃঢ়তার সঙ্গে যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে তা আশা দিচ্ছি, কিন্তু তারা সেটা সম্ভব করে দেখিয়েছে। সকলের মধ্যে এই উদ্দীপনা চোখে পড়েছে, তারা যে যেমন ভাবে পেরেছে তা এই অংশগ্রহণ করেছে সবাই। আজকে যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা প্রতিযোগিতা পর্বগুলো, তখন দেখলাম বিশেষ করে কুইজ কম্পিটিশন যেটা বেশি সময় ধরে চলেছে, সেখানে আমাদের যে স্যাররা ছিলেন প্রবি চক্রবর্তী, সমীর মণ্ডল স্যার, রাজীব মণ্ডল স্যার, সবার উদ্দীপনা দেখার মতো, এবং সেটা দেখে একটা তৃপ্তি অনুভব করা যায় যে এতটাই তারা এই অনুষ্ঠানের মধ্যে নিয়োজিত করেছিলেন। আরো সমস্ত যে বিষয়গুলো আছে তার মধ্যে আরেকটা বিষয় বলবো যে তোমাদের যে পুরস্কার বিতরণের জন্য যে পুরস্কার গুলো দেয়া হবে সেটা কলেজ স্ট্রিম থেকে সেটা আনা হয়েছে, এবং তার জন্য কালচারাল কমিটির যে কনভেনার গার্গী সরকার ম্যাডাম সেটা করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তোমরা তার সাথে যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য যারা রয়েছেন, প্রফেসর চন্দনা চক্রবর্তী এবং বিমান দাস, সবাই রাজীব সরকার যে পুরস্কারগুলোতে যে সার্টিফিকেট বা ট্যাগটা লাগানো হয়েছে সেটা তৈরি করেছে, এবং শিক্ষাকর্মী যারা আছে তাদেরকে বলা হয়েছিল যে ছটা ঘরে ছটা প্রোগ্রাম হবে, তার জন্য যেন সেই ঘরগুলোকে ঠিকঠাকভাবে সাজানো হয়,
তাদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা সেই ব্যবস্থা করে দিয়েছেন, সবাইকে সেই জন্য ধন্যবাদ জানাই। এছাড়াও যেটা বলতে হয় যে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কলেজের যে সিক্স সেমিস্টার তারা পাস আউট হয়ে গেছে, ফোর্থ সেমিস্টারে এখন ফিফথ সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগামীকাল অনলাইনে স্টার্ট হচ্ছে। তা সত্ত্বেও তোমরা বেশ কিছু ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছ তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আশা করব ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠানে আরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। কিন্তু যারা এসেছে তাদের উদ্দীপনা চোখে দেখার মতো এবং তাদের থেকে ইন্সপিরেশন পাওয়ার মতো। এবং একটা জিনিস তোমাদের বলবো, তোমরা যারা পার্টিসিপেট করেছো যে সবাই জিতবে না, কিন্তু একটা কথা আছে যে ইটস নট দ্য উইনিং বাট দ্য পার্টিসিপেশন, আই মিন দ্য টেকিং পার্ট দ্যাট কাউন্টস, এই একটা বিষয়। আর যেটা বলার যে স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের যে সমস্ত মহাপুরুষ বা যাদের ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব যাদের পরিবারের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের বিষয়ে আমাদের প্রথম যে পরিচালনার জন্য বক্তৃতা রেখেছিলেন চন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বলেছেন অনেক কিছু, তারপর আমাদের স্যারও বলেছেন। এবং আমি একটা কথা যেটা বলতে চাই যে আমাদের দেশ 75 বছর বিভিন্ন ব্যক্তিবর্গ মহামনীষী এবং বিভিন্ন মহান ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত হয়ে যে জায়গায় পৌঁছেছে, শিক্ষাক্ষেত্রে হোক বা ইকোনমিক্সে হোক, সাহিত্যে হোক, প্রতিরক্ষায় হোক, প্রযুক্তিতে হোক, সব দিক থেকে ভারতবর্ষ এখন একটা খুব ভালো জায়গায় রয়েছে। ইউএস, চায়না, রাশিয়া, জাপান, জার্মানি, ইংল্যান্ড এগুলোর সাথে একসাথে উচ্চারিত হয় ইন্ডিয়া, কিন্তু এখন জার্মানি আর ইংল্যান্ডকে ছাপিয়ে এই মুহূর্তে 5 নম্বর পজিশনে ভারতবর্ষ রয়েছে। এরকমভাবে যদি চলতে থাকে আগামীতে জার্মানি আর রাশিয়াকে 5 থেকে 10 বছরের মধ্যেই হয়তো অ্যাজাম্পশন আছে আমরা হয়তো এগিয়ে যাব। কিন্তু আরও প্রথম সারিতে যেতে হলে আমাদের যে আমরা হয়তো স্বাধীনতা থেকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এছাড়াও আমাদের আরও কিছু বেশ কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গা থেকে আমরা এখনও স্বাধীন হতে পারিনি। কিছু ড্রব্যাক্স রয়েছে, তার মধ্যে কিছু ইকুয়ালিটির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, সেটা হতে পারে কাস্ট ইকুয়ালিটি, সেটা হতে পারে জেন্ডার ইকুয়ালিটি, সেটা হতে পারে রিচ পোর যে আনব্যালেন্স সেই জায়গা হতে পারে। এছাড়া আর একটা মারাত্মক ব্যাপার যেটা আমাদের সবাইকে আষ্টে পৃষ্ঠে ধরছে সেটা হচ্ছে করাপশান। সেই করাপশান থেকে যতদিন না আমরা বেরোতে পারবো ততদিন আমরা আমাদের দেশকে একদম সর্বোচ্চ পদে আসীন হতে দেখা কঠিন আছে। আর সেই কাজটা করতে হলে আমাদের দরকার ইউনিটি, ইউনিটি ইজ স্ট্রেংথ। সেই সব কিছু যদি আমরা সবাই মিলে একসাথে সেই ইউনিটিতে আসতে পারি এবং করাপশনের বিরুদ্ধে বা যে সমস্ত বিষয়গুলো আমাদের ড্রব্যাক্স রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি, তাহলে অবশ্যই ভারতবর্ষ বা ভারত আবার শ্রেষ্ঠ আসনে আসীন হবে, এই আশা রেখে আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশ্বজিৎ সাহা মহাশয়কে, তিনি যে তার যে মানে অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলেন তোমরা অবশ্যই সেগুলো মাথায় রাখবে, এই আসলে আমরা রাখি। এরপরে আমরা চলে আসছি যে কালচারাল কম্পিটিশন বা যে প্রতিযোগিতাগুলি হয়েছিল, ছটি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্বে। সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন করার জন্য করবার আগে আমি সমস্ত অধ্যাপকদের মঞ্চের আসন অলঙ্কৃত করবার জন্য ডেকে নিচ্ছি। সমস্ত অধ্যাপকেরা এখানে চলে আসলে খুব ভালো হয়, তারাই এই পুরস্কার গুলো দেবে ছাত্র ছাত্রীদের হাতে। সবাই অধীর আগ্রহে বসে রয়েছ, যারা পার্টিসিপেশন করেছো বা যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছো হয়তো পুরস্কৃত হওনি, কিন্তু মনে রাখবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটাই সব থেকে বড় সাহসের ব্যাপার এবং
সেটাই সবচেয়ে বড় পুরস্কার। এবং যারা পার্টিসিপেশন করনি, অংশগ্রহণ করনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়, পরবর্তীতে আমরা আশা করব বা পরবর্তী বছরে আমরা আশা করব বা পরবর্তী যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কলেজে অনুষ্ঠিত হবে তাতে তোমাদের সারন্দ অংশগ্রহণ আমরা আশা করব। অতএব তোমরা এই বিষয়টি মাথায় রাখো। প্রথমে সিঙ্গিং কম্পিটিশন বা দেশাত্মবোধক একক সঙ্গীত, তাতে প্রথম হয়েছে কি হতে পারে? একদম ঠিক, অঙ্কনা সরকার, ইংরেজি ডিপার্টমেন্ট, সেকেন্ড সেমিস্টার। অঙ্কনা চলে আসবে। অঙ্কনা হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়। দ্বিতীয় হয়েছে, স্মাইল করো, মনীষা পাল, বাংলা ডিপার্টমেন্ট, পঞ্চম। মনীষার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইতিহাস বিভাগের অধ্যাপক বিভাস রায়। বিভাস বিশ্বাস স্যার, যে প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা বা রিসাইটেশন কম্পিটিশন, তাতে একজনই আছে, আমরা দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে খুঁজে পাইনি। তো প্রথম এবং একমাত্র পুরস্কার যিনি পেয়েছেন বা যে পেয়েছে, মাম্পি খাতুন, বাংলা ডিপার্টমেন্ট, হিস্ট্রি। মাম্পির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক। এরপরে যে প্রতিযোগিতা, তাতে বিচারকের আসনে আমাকেও রাখা হয়েছিল, বিতর্ক প্রতিযোগিতা, ঘন্টাখানেক সঙ্গে সুমনের থেকে কোনো অংশে সেটা কম যায়নি। তো পাঁচজন কম্পিটিটর হতে পারে, দর্শক একা হতে পারে এবং বিচারক তিনজন হতে পারে, কিন্তু ঘন্টাখানেক সঙ্গে সুমন থেকে কোনো অংশে সেটা কম যায়নি। তো সেখানে আমরা তিনজনকে বেছে নিয়েছি। অত্যন্ত কঠিন কাজ ছিল এই নির্বাচন করা, প্রথম দ্বিতীয় তৃতীয়। আমরা চেয়েছিলাম প্রত্যেকের হাতেই পুরস্কার তুলে দিতে, কিন্তু আমরা সেটা পারিনি, আমরা দুঃখিত তার জন্য। প্রথম হয়েছে রহমতুল্লাহ শেখ, ফিফথ সেমিস্টার, ইতিহাস। একটা অদ্ভুত স্পিরিট আছে ওর মধ্যে, ভবিষ্যতে রাজনীতিতে আসলে অনেক উন্নতি করতে পারে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাননীয় অধ্যক্ষ বিশ্বজিৎ সাহা মহাশয়। দ্বিতীয় হয়েছে সৌরভ রায়, ইংরেজি ডিপার্টমেন্ট, দ্বিতীয় সেমিস্টার। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারই বিভাগের স্যার শুভদীপ স্যার। তৃতীয় হয়েছে রাহুল দাস, পদার্থ বিজ্ঞান বিভাগ, ফিফথ সেমিস্টার। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রবীণ। এরপরে আসি নৃত্য প্রতিযোগিতা, তাতে প্রথম পুরস্কার পেয়েছেন যৌথভাবে সজীব মন্ডল, এডুকেশন ডিপার্টমেন্ট, ফিফথ সেমিস্টার, আর স্নেহা ভট্ট, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, সেকেন্ড সেমিস্টার। নৃত্য বিভাগ,
মানে বাংলার নৃত্য বিভাগ পুরস্কার তুলে দিচ্ছেন। এবার আসি অঙ্কন বিভাগ মানে আঁকা প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা দ্বিতীয় পুরস্কার আছে অবন্তী গাঙ্গুলী বাংলা বিভাগ ফিফথ সেমিস্টার। অবন্তী চলে এসো চলে এসো। নাসিরুদ্দিন আহমেদ পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে, অবন্তী গাঙ্গুলীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে। এবার আসি অঙ্কন প্রতিযোগিতা বা বসে আঁকা প্রতিযোগিতা। তোমরা দেখছো পিছনে যে চারটি ছবি রয়েছে তারাই মূলত অংশগ্রহণ করেছে, অত্যন্ত সুন্দর এবং প্রতিকারিত ছবিগুলো, খুব সিম্বলিক। তো সেখানেও আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করেছি। প্রথম পুরস্কার পেয়েছে লিপিকা বিশ্বাস যৌথভাবে, লিপিকা বিশ্বাস এবং মনীষা পাল। লিপিকা বিশ্বাস ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার, মনীষা পাল বাংলা ডিপার্টমেন্ট ফিফথ সেমিস্টার। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে তাদের হাতে জয়দীপ মন্ডল স্যার আর সৌরভ থানার স্যার, রাজীব মন্ডল স্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছে সৌরভ কারার স্যার। দ্বিতীয় হয়েছে সৌরভ রায়, সৌরভ রায় ইংরেজি ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে ইতিহাস বিভাগের অধ্যাপক জয়দীপ। তৃতীয় পুরস্কার শ্রেয়সী দাস সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সুদীপ্ত। এবার আসি কুইজ কম্পিটিশন প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা সব থেকে বেশি রঙিন এবং দীর্ঘ সময় ধরে চলা। সেই প্রতিযোগিতায় দুজন করে এক একটি করে টিম ছিল, তো সেই হিসাবে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার বিজয়ীরা হলো আজিজুল শেখ আর রহমতুল্লাহ শেখ ইতিহাস বিভাগ ফিফথ সেমিস্টার। ঋতুপর্ণা চৌধুরী
চন্দ্র আছে, চন্দ্র তুমি যেতে আমি আছি, আমি আছি, যাও হ্যাঁ কি ব্যাপার মজুমদার সায়নী পাল এডুকেশন ডিপার্টমেন্ট ফিফথ সেমিস্টার এবং রঘুনাথ চুনারি ইংরেজি ডিপার্টমেন্ট ফিফথ সেমিস্টার। আমরা এখানেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। এবার আমরা সারাদিন ব্যাপী চলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা তার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি এবং অন্তিম পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনের পালা এবং সমাপ্তি সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। স্বাধীনতার 75 আনন্দের উদযাপন বিষাদের স্মরণ। আনন্দ এটা ভাবেই যে প্রায় 200 বছরের ইংরেজ শাসন শোষণ থেকে ভারতের স্বাধীনতা, বিষাদ এটা ভেবেই যে ধর্মের ভিত্তিতে দেশভাগের যন্ত্রণা। আনন্দ এটাই যে বহু ভাষা সংস্কৃতির আমার এই দেশ আজ বিশ্বের সবকটি দেশগুলোর মধ্যে অন্যতম। বিষাদ এখানেই যে স্বাধীনতার 75 বছর পরও জাতপাত ধর্মের ভিত্তিক রাজনীতি আমাদের মধ্যে আনছে বিভাজন। আনন্দ এখানেই যে আজকে আমার দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, বিষাদ সেই গণতান্ত্রিকতার নামে চলছে জুয়াছবি। তাই এই আনন্দ বিষাদের মধ্যে দিয়ে আজকে যে দেশ তার নাম ভারতবর্ষ। সেখানে ইতিহাস থেকে আমরা নিতে পারি এগিয়ে চলার শিক্ষা। ইতিহাস যেন কখনো হয়ে না ওঠে জাতি ধর্মের নামে আরোপ প্রত্যারোপের পালা। ইতিহাসকে দেখতে হবে অবশ্যই আজকের দৃষ্টিতে, কিন্তু সেই সময়ের পরিস্থিতিগুলোকেও যেন আমরা আমাদের নজরে রাখি বিচার বিশ্লেষণের সময়। শেষে তাই বলবো, বিষাদ নয় আনন্দকে মাথায় রেখেই আজ আমরা আমাদের শিক্ষা প্রাঙ্গণে স্বাধীনতার 75 বছর উদযাপনের যে আনন্দ আয়োজনে সমবেত হয়েছি, অনুষ্ঠান শেষে এই ধন্যবাদ জ্ঞাপনের পালায় তাই বলতে চাই, জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছে পথে স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে প্রাত্যহীন বাহুর পেশিতে জীবনের রাজপথে, মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও, তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো, তুমি বেঁচেছিলে মানুষের কলকোলা হলে, জননীর নাভি মূলে ক্ষত চিহ্ন রেখে, যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো, সেই তুমি আর কতদিন স্বাধীনতা,
স্বাধীনতা বলো, ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো, উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা, হে আমার দুঃখ স্বাধীনতা তুমি প্রসাদ করো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমার শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়, জননীর নাভিমূলি ছিন্ন করা রক্ত যে কিশোর তুমি, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বলে পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে। কবিতায় কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা উলঙ্গ কিশোর, আমরা চাই না স্বাধীনতা কোন উলঙ্গ কিশোর হয়ে থাক, আমরা চাই স্বাধীনতা যেন হয়ে উঠুক সেই সমাজের উচ্চ স্তরের মানুষ থেকে সমাজের নিম্ন স্তরের সকল মানুষের যেন দুবেলা দুমুঠো খাবার, এবং সেই অন্নদা মঙ্গল কাব্যে বলে ওঠা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কোন মানুষ যেন ভারতবর্ষের ক্ষুধাতুর না থাকে, কোন মানুষ যেন বিনিদ্র রাত্রি যাপন না করে, এবং প্রত্যেকটা মানুষই যেন অন্ন বস্ত্র বাসস্থানে সংস্থান পায় আমাদের ভারতবর্ষে, এই আশাই আমরা রাখি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আমরা অবশ্যই ধন্যবাদ দেব আমাদের কলেজের কালচারাল কমিটি, যে বিভাগ রয়েছে সেই কালচারাল কমিটি এবং তার যে কনভেনার গার্গী সরকার মহাশয় এবং চন্দনা চক্রবর্তী, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়, তারা না থাকলে এই অনুষ্ঠানটি ঠিকঠাক ভাবে পরিচালনা করা খুব কঠিন কাজ ছিল, এবং আমাদের কলেজের অন্যান্য যারা সহকর্মীরা রয়েছে এবং শিক্ষাকর্মীরা রয়েছে, এবং অবশ্যই যার তত্ত্বাবধান ছাড়া, যার মানে সম্মতি ছাড়া, যার আগ্রহ ছাড়া এই অনুষ্ঠানটি সম্পাদনা করা সম্ভব হতো না, সেই আমাদের কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় তাপস চন্দ্র সাহা, তার একান্ত উদ্যোগ না থাকলে এই অনুষ্ঠান কখনোই সম্ভব হতো না, তো তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এই ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে পরিশেষে সমাপ্তি সংগীতের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করি। ঘন নিবিড়